মানিকচকে তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রের মন্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপমান করা হয়েছে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে বিজেপি বিধায়করা। রতুয়ায় এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দুর্যোধন ও দুঃশাসন বলে কটাক্ষের অভিযোগ ওঠে মানিকচকে তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রের বিরুদ্ধে। তারই প্রতিবাদে আজ মঙ্গলবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে বিজেপি। বিধায়কের বক্তব্যে অপমান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মানিকচকে তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রের এই মন্তব্যকে হাতিয়ার করে আজ মঙ্গলবার বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করতে চলেছে বিজেপির বিধায়করা। বিজেপি শিবিরের বক্তব্য, এক জনপ্রতিনিধির এমন বক্তব্য আসলে অসংসদীয় আচরণ। গত রবিবারের পর থেকেই রাজ্য রাজনীতিতে জোরালো হচ্ছে দুর্যোধন দুঃশাসন তরজা। মঙ্গলবার এ নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার কথা গতকালও ঘোষণা করে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিল তো নেই, প্রতিদিন রিপিল, কোনো বিল নেই, হাউসের অবস্থা, কোনো বিল সরকার আনায় না। আজকে রিপিল ফিশারি, আগামীকাল স্মোক নিয়ে জুভেনাইলের উপরে রিপিল, আগামী পরশু দিনও প্রশাসনিক বর্গ দপ্তরের রিপিল, প্রতিদিনই রিপিল, কোনো বিল নেই। এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের হাউস চালানোর তরিকা, মানে পদ্ধতি। আমরা আমাদের মহিলা সদস্যরা কাল শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া, শ্রীমতী শিখা চ্যাটার্জি মহোদয়া, শ্রীমতী মালতী রাভা মহোদয়া, শ্রীমতী চন্দনা বাউরি মহোদয়া, শ্রীমতী তাপসী মণ্ডল মহোদয়া, শ্রীমতী সুমিতা সিনহা মহোদয়ারা তৃণমূল কংগ্রেসের এমএলএ মালদার মানিকচকে গতকাল প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নাকি মহিলাদের বস্ত্র হরণ করছেন, যাকে চলতি ভাষায় বললে বলে মহিলাদের কাপড় খুলে নিচ্ছেন। বস্ত্র হরণটা বিশুদ্ধ ভাষায়, আর চলতি ভাষায় বলি এইরকম একটা কদর্য, যারা বলেন নারীর সম্মানের কথা, যারা আমাদেরকে উপদেশ দেন, তাদের মহিলা সদস্য কি বলছেন প্রকাশ্য সমাবেশে লোক দেখেছে। তারা বলছেন যে গান্ধীজি এবং যে সর্দার বল্লভভাই প্যাটেলকে গুজরাট দিয়েছে দেশকে, তাদের সেই বলছে গুজরাটের লোকরা নাকি স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশকে অস্ত্র সরবরাহ করতো যাতে আমাদের দেশ পরাধীন থাকে। আগামীকাল আমাদের মহিলা সদস্যরা মুলতবি প্রস্তাব আনবেন, শাসক দল একই পদ্ধতিতে হয়তো বলতে দেবেন না, কিন্তু কালকেও যদি না বলতে দেওয়া হয় আমাদের মহিলা সদস্যরা প্রতিবাদে মুখর হবেন। কিন্তু অধ্যক্ষের আজকের সিদ্ধান্তকে আমরা মেনে নিতে পারছি না। আমরা আমাদের চার সহকর্মীর পাশে দাঁড়িয়ে মঙ্গলবার এবং বুধবার কেউ মেনশন জমা দেব। যার বিরুদ্ধে অভিযোগ সেই বিধায়ক সাবিত্রী মিত্র অবশ্য বলেছেন তার বক্তব্য বিকৃত করা হচ্ছে, তিনি কোনো অসংসদীয় কথা বলেননি। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, আমি দীর্ঘদিনের বিধায়ক, আমি জানি কোন শব্দ ব্যবহার করতে হয় আর কোন শব্দ ব্যবহার করতে নেই। কিছুদিন আগেই রাষ্ট্রপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগের জেরে নিন্দিত হয়েছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। সেই বিতর্কের রেশ এখনও চলছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দুর্যোধন দুঃশাসন বলে বিপাকে পড়েছেন মানিকচকের তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র। অভিযোগ, রবিবার মালদার রতুয়ায় এক দলীয় কর্মী সভায় সাবিত্রীকে বলতে শোনা গিয়েছে মমতাকে শূর্পণখা বললে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন দুঃশাসন বলবো। ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের হয়ে লড়াই করেননি, এই গুজরাটের লোকরা লড়াই করেছেন ভারতবর্ষের সঙ্গে, এই লড়াইয়ের যুদ্ধে এরা ইংরেজকে অস্ত্র সাপ্লাই দিয়েছে, এরা ইংরেজকে অস্ত্র সাপ্লাই দিয়েছে ভারতকে পরাধীন করবার জন্য, গুজরাটের কোনো ভূমিকা নাই। আজকে গুজরাটিরা প্রধানমন্ত্রী হয়ে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলবার অধিকার আছে, ভারত মাতা কি জয় বলবার অধিকার আছে। যারা দেশে স্বাধীনতা এনেছেন, যারা দেশে স্বাধীনতা এনেছেন, আজকে স্বাধীন ভারতে আমরা বলতে পারি ভারত মাতা কি জয়, বিজেপির বলবার কোনো অধিকার নেই। তাই বন্ধু সাথীগণ, আজকে একটা জিনিস মনে রাখবেন,
আমরা ন্যায়ের প্রতি ন্যায্যের প্রতি লড়াই করি, আমরা উন্নয়নের সব পক্ষে লড়াই করি, আমরা মানুষের জন্য লড়াই করি। আর সিপিএমরা এবং কংগ্রেসরা আজকে বিজেপির পিছন থেকে হাওয়া দিয়ে বিজেপিকে এক বড়বার চেষ্টা করছেন। আজকে যতই আপনি বলুন, যতই লড়াই করুন, 50 বছরে তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্টকে ফেলে দিতে পারবেন না, এই কথা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আজকে আমি। এই প্রসঙ্গ তুলে গতকালই বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, গতকাল মানিকচকের বিধায়িকা প্রধান মিত্র ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন তারা নাকি মহিলাদের বস্ত্র হরণ করেন। আমাদের দলের অগ্নিমিত্রা পাল সহ সমস্ত মহিলা বিধায়করা এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবেন। সাবিত্রীর মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালও। সাবিত্রীকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক। এই সাবিত্রী মিত্রকে ক্ষমা চাইতে হবে। আজকে উনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন দুঃশাসন বলেছেন। কোন সাহসে বলেছেন? উনি বলেছেন বস্ত্র হরণ করছেন এনারা, কোন সাহসে বলেছেন? এর তাকে ক্ষমা চাইতে হবে। এই সাহসটা উনি পাচ্ছেন কোথা থেকে? সাহসটা দিচ্ছেন মমতা ব্যানার্জি। তবে বিজেপির বিরুদ্ধে অকারণ জল ঘোলা করার অভিযোগ এনেছেন সাবিত্রী মিত্র। তার অভিযোগ, আমার বক্তব্য বিকৃত করা হয়েছে, বিজেপি ঘোলা জলে মাছ ধরে। বক্তব্য কাট করে টুইট করেছে, আমি 62 বছর বয়সী মহিলা, আমি অসংসদীয় কথা বলবো না। তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রের অভিযোগ, সম্প্রতি মালদায় এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বলেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল ঘোষের মন্তব্যের জবাবই দিয়েছেন সাবিত্রী। এই কথাগুলো শুভেন্দুর মুখে মানায়, আমার মুখে মানাবে না। আর শুভেন্দুর থেকে আমার বয়সটা বেশি এবং আমি 91 থেকে বিধায়ক আছি। আমার মধ্যে কিছুটা আলু শিক্ষা আছে, কারণ আমি গরিকান চৌধুরী দ্বারা তৈরি করা একজন বিধায়ক। আমি এই কথা বলিনি, আমি যেটা বলেছি যে মমতা ব্যানার্জি যদি সুর্পনাখা হয় তাহলে দুর্যোধন দুঃশাসনগুলো তো আছে, যেগুলো এই দেশে ওদের দলে হোক যেখানেই হোক আপনি পাবেন। তো দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে ওরা কীভাবে এইভাবে ওরা মানে ওরা থাকতে কেন আজকে দ্রৌপদীদের বস্ত্র সারা পাওয়া উচিত, এই কথা আমি বলেছি। তো আজকে তো দেশের স্বাধীনতা, আজকে যদি কোনো রাজ্যে কোনো ঘটনা হয় তখন তো ওনারা মুখ্যমন্ত্রীকে বলছেন, আমরা তো প্রধানমন্ত্রীকে বলতেই পারি, তাতে ওনারা গায়ে ছাকা লাগে কেন? আর যারা কুকুর বিলাল বলছেন, কুকুরের পার্টি যারা সুর্পনাখা এসব আজে বাজে উক্তি করছেন, তাদের বিরুদ্ধে মন্তব্য প্রস্তাব নিন্দা প্রস্তাব আসবে না? যদিও নিন্দা প্রস্তাব আনার বিধানসভাতে কোনো অধিকারই নাই। যদিও মঙ্গলবার এই নিন্দা প্রস্তাবকে ঘিরে ফের বিধানসভা অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।